আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, এটাকে বলতে পারেন ফাঁকিবাজি চিকেন পপকর্ন অথবা চিকেন বল টাইপের। এখন এই করোনার সময় আমাদের হাতে অত বোধহয় সবারই পয়সা কড়ি কিছু টানাটানিও আছে, অনেকের স্বাদ থাকলেও সাধ্য নাই, কিন্তু বাচ্চা কাচ্চারা তো সহজে বুঝতে চায় না এগুলা। তো ওদের জন্য বিকালে স্ন্যাক্স হিসাবে যারা চিকেন পপকর্ন কিংবা এই জাতীয় জিনিস খাইতে পছন্দ করে, অল্প পরিমাণ চিকেন দিয়ে কি করে বেশি বানায় নিতে পারবেন আমি এটা আপনাদের দেখা দিচ্ছি। এটা খাইতে অনেক মজা, প্রায় কাছাকাছি স্বাদেরই, আর অনেক সময় চিকেন পপকর্নের থেকেও একটু বেশি মজা, কারণ এর মধ্যে অনেক বেশি স্পাইস দেওয়া হয়, মশলা টসলা বেশি থাকে। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এক কাপ মুরগির কিমা নিছি, ওর সাথে আমি এক কাপ ময়দা দিলাম, ওয়ান থার্ড কাপ, এক কাপের তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার দিলাম। ইচ্ছা করলে কিন্তু আপনারা ময়দার পরিমাণ বাড়াইতে পারবেন, কারণ এইটা যতটুকু বেশি দিয়ে পারেন যতটুকু বেশি করা যায় অল্প একটু মুরগির কিমা দিয়ে। আজকাল আমাদের হাতে অত টাকা পয়সা নাই বিলাসিতা করার, সেই জন্য একটু বেশি করে যাতে করা যায় নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি কিছু কুচুকুচি করা পেঁয়াজ, ধনিয়া পাতা আর মরিচ, আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য আমি লাল মরিচটা ব্যবহার করছি, আপনারা যে কোনো মরিচ দিতে পারেন, গোলমরিচও দিতে পারেন, মরিচের গুঁড়াও দিতে পারেন। একটু টমেটো ক্যাচাপ দিব, খাইতে ভালো লাগবে, প্রায় দুই টেবিল চামচের মতো দিলাম, স্বাদ মতো লবণ, পরে খেয়ে দেখবো কী অবস্থা। আধা চা চামচ খাবার সোডা, বেকিং সোডা কিংবা বেকিং পাউডার, একটা ডিম, এখন এটাকে ভালো মতো মেখে নেব। ওহো, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেছি আমি, সেইটা হচ্ছে পাশেই ছিল দেখতে পাই নাই, সরি, সেটা হচ্ছে আমি এক চামচ করে আদা রসুন, আদা এক চামচ রসুন বাটা, মোট দুই চামচ আমি দুইটা দিয়ে সাথে মিলাই নিব। মাংসর জিনিসে আদা রসুনটা খাইতে ভালো লাগবে। তো হয়ে গেল আমার বেশ আঠালো টাইপের একটা কিছু আর কি। এখন এটাকে আমি 15-20 মিনিট রেখে দেবো ঢেকে, যাতে ভিতরে ময়েশ্চারগুলো আর ফ্লেভারগুলো সব দিকে একটু ছড়াইতে পারে আর কি। 15-20 মিনিট পরে আমি এখানে তেল গরম দিচ্ছি, এই যে দেখেন আমার ডোটা, এটাকে আরেকটু আমি একটু মথে নিব, উপর দিকটা একটু শুকায় শুকায় গেছে, বেশি কিছু না, সব দিকে যাতে সমানভাবে ময়েশ্চারটা যায়। এখন এর মধ্যে আমি ছেড়ে গোল গোল করেও ছাড়তে পারেন, এমনি ছাড়তে পারেন, আমি এখন এর থেকে নিয়ে নিয়ে আমি ছেড়ে দিব, এইভাবে এভাবে তুলে নিয়ে ছাড়বো, যাতে একটু কোনা টোনাগুলো বেরিয়ে থাকে, একটু মুচমুচা হবে আর কি। তাহলে তেলটা গরম হয়ে গেছে খুব সম্ভব, দেখি আমি একটু কাঠি ডুবাই। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, কাঠি ডুবাইলে সাথে সাথে হচ্ছে একটু বেশি গরম হয়ে গেছে, আমি চুলার জ্বালটা একদমই কমাই দিলাম, এগুলো ছাড়তে ছাড়তে যাতে তেলটা মোটামুটি কিছুটা ঠান্ডা হয়ে যায়, আমি ছোটো ছোটো করে নিব। ছাড়ার সময় যত ডালপালা থাকে, কেকড়া বেকড়া থাকে তত ভালো, এতে একটু বেশি মুচমুচা হবে আর কি। এইগটে আগে ভেজে নিই, প্রায় 8-10 মিনিট ভেজে পছন্দ মতো কালার হইলেই আমি এগুলাকে উঠায় নিব, এটা আরেকটু ডার্ক হয়ে যাবে একটু পরে। অল্প আঁচেই ভাজতেছি আমি, এখন মিডিয়ামের আছে আর কি, মাঝারি আছে, যাতে ভিতর দিকটাও হয়, উপর দিকটা কিন্তু খুব মচমচে হয়। এখন আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে, এখানে সবজন দেখেন, আমি একটা টিস্যুর উপরে উঠাই নিব, এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নেব। তো ওই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন পপকর্ন, একটু অন্যভাবে, পুরা চিকেন দিয়ে না, অল্প জিনিস দিয়ে বেশি জিনিস বানানো, এইভাবে কেউ যদি করতে চান, অল্প উপকরণে অনেকগুলা হয়ে গেল। একটা ডিম, এক কাপ ময়দা, এক কাপ চিকেনের কিমা দিয়ে অনেকগুলা বানায় ফেলাইলাম, খুবই সুন্দর মুচমুচে একটা জিনিস, একবার বানাইলে বুঝবেন যে এটা কতখানি মজা। যার যার পছন্দ মতো মশলা দিয়ে নেবেন, বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য বাচ্চা কাচ্চারা চিকেন নাগেট ট্যাগেট অনেক কিছুই খুঁজবে, এটা একবার খাওয়া দেখেন, ওরা বুঝবেই না নাগেটের সাথে এটার পার্থক্য। হ্যাপি জোশের একটা আইটেম, তো দেখাচ্ছি আমি একটা নিয়ে এক কামড় খেয়ে আপনাদের দেখাই ভেঙে, দেখুন জলদি। একদম নরম এবং ফুলা ফুলা, খুব সহজ তৈরি করা, আপনারা দেখে গেলেন
খানে বানাইবেন আর তামা তামা করে পোলাপান নিয়ে খাইয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।